স্যার আপনাকে একটা প্রশ্ন করি, যদি ভালো প্রশ্ন হয় তাহলে কর। বলেন তো মানুষের কুকড়া চুল সবথেকে বেশি কোন জায়গায়? ওই হারামজাদা, তুই দেখি কখনো ভালো হবি না। তুই খালি আমারে সব সময় উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করস। আপনি খালি নেগেটিভ ভাবেন, এটার উত্তর হবে আফ্রিকাতে, কারণ আফ্রিকায় মানুষের কুকড়া চুল সবথেকে বেশি। ভাই আপনি যে রাস্তায় বসে পায়খানা করতেছেন, পুলিশে ধরে না? ছি ছি, কি বলেন, আমার পায়খানা তো আমি নিজেই ধরি না, পুলিশে ধরতে যাবে কেন? বলো তো বাবা, আব্বু, আম্মু। আরে আম্মু না, বলো বাবা, আব্বু, আম্মু। এই শালা, আব্বু বল। শালা কি ব্যাপার বলটু, তোমাকে এরকম খারাপ ভাষা শিখাচ্ছি কে? আব্বু। কি রে বলটু, তোর এত খুশি খুশি লাগতেছে কেন? পরিমণি আজকে ফেসবুকে একটা ছবি ছাড়ছে, আর ছবির উপরে লেখছে, এত গরমে মন চাই ফ্যানের নিচে শুয়ে থাকি। তাইলে তুই এত খুশি কেন? আমি ওই ছবির নিচে কমেন্ট করছি, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন, আমি আপনার মস্ত বড় ফ্যান। বাবা আমাকে কিছু টাকা দাও। কেন? আমার পকেট খরচ লাগবে। কালকে থেকে তুই শুধু জাইঙ্গা পরবি, প্যান্ট পরার দরকার নাই। সবাই শোনেন, কালকে থেকে আমরা মাদক বিরোধী আন্দোলন করব। কাউকে কোথাও মদ খেতে দেখলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিব। নেতা সাহেব, কালকে থেকে কেন, চলেন আজকে থেকেই শুরু করি। আরে না না, আজকে রাতে আমার বাসায় একটা ডিজে পার্টি আছে। আজকেও এত বিশ্রী গন্ধ আসতেছে। এই বলটু, তোর মোজা থেকে গন্ধ আসতেছে। তোরে না আমি গতকাল বলছিলাম মোজা চেঞ্জ করে আসতে। স্যার চেঞ্জ করেই তো আসছি, ডান পায়েরটা বাম পায়ে, বাম পায়েরটা ডান পায়ে। তুই কালকে থেকে মোজা পরে স্কুলে আসবি না। কিরে আজকেও তো মোজার গন্ধ করতেছে, তোরে না বলছিলাম মোজা পরতে না? স্যার পরি নাই তো, জানি মোজা পরলে আপনি রাগ করবেন, এই জন্য পকেটে কইরা নিয়ে আসছি। আপনি কি আমার মেয়েকে প্রাইভেট পড়াতে পারবেন? হ্যাঁ আমি প্রাইভেট পড়াই, তাই আপনার মেয়েকে আমি প্রাইভেট পড়াতে পারবো। আমার মেয়ে ক্লাস 10 এ পড়ে, অঙ্কে খুব কাঁচা, ওরে ভালো করে অঙ্ক শিখাইতে হবে। আরে আপনি কোনো টেনশন করেন না, আমি ক্লাস 10 এর অঙ্ক খুব ভালো পারি, কারণ আমি ক্লাস 10 এ 3 বছর আছিলাম তো। জানোস দোস্ত, কালকে আমি একটা বাসে করে যাইতাছিলাম, সেই বাসটা অ্যাক্সিডেন্ট করছে। কেমনে অ্যাক্সিডেন্ট করলো? ড্রাইভারের পিছনে সিটে একটা ছেলে আর একটা মেয়ে বসে প্রেম করতেছিল, আর এটা ড্রাইভার বারে বারে পিছনে তাকিয়ে দেখতাছিল, আর এই জন্য বাসটা অ্যাক্সিডেন্ট করছে। ও এবার বুঝছি টাইটানিক জাহাজ কেন ডুবছিল। বলটু বলতো, ফ্রিজ আর ফেসবুকের মধ্যে মিল কোথায়? স্যার দুইটাতে কিছু থাক আর না থাক, বারে বারে খুলে দেখতে মন চায়। আপনার দোকানে যে দুধ আছে ওইগুলা কি আপনার? হ্যাঁ ওইগুলা আমার দুধ। না তাইলে নিব না। কেন? কারণ আম্মু আমারে গরুর দুধ নিতে বলছে। দোস্ত বলতো, গার্লফ্রেন্ড আর সিগারেটের মধ্যে মিল কোথায়? ও বলতে পারলাম না, তুই বল। দুইটাতে মাঝে মাঝে ঠোঁট না লাগাইলে ভিতরের আগুন নিভে যায়। আচ্ছা বলটু বলতো, পৃথিবীর সব থেকে বেশি বজ্রপাত কোথায় হয়? ইন্ডিয়ান টিভি সিরিয়ালে। তোরা সবাই প্রতিদিন দাঁত ব্রাশ করবি, না হলে দাঁত মজবুত হবে না, দাঁতে পোকা ধরে যাবে এবং দাঁত তাড়াতাড়ি পড়ে যাবে। মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা মানে? গরু ছাগল বাঘ সিংহ এরা তো কোনোদিন দাঁত মাজে না, তাহলে এদের দাঁত পড়ে যায় না কেন? বলটু আমার একটা ছোট ভাই হইছে। তোর ভাইয়ের নাম কি রাখছর? এখনো কোনো নাম রাখি নাই, তুই একটা ভালো নাম বল। তুই তোর ছোট ভাইয়ের নাম রাখ এলাকা। কেন? কারণ তুই সবাইকে বলতে পারবি তুই এলাকার বড় ভাই। এই বলটু বলতো, মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না কেন? আজকাল মানুষের যা স্বভাব, ওই ডিম ভেজে খেয়ে ফেলবে, তাই মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না। আপনি আর আপনার স্বামীর মধ্যে কি হয়েছিল যে আপনি তাকে চর মারলেন? আমার স্বামী সকালে ঘুম থেকে উঠে বলতাছিল, নিপুন তুমি কোথায়? এই সাধারণ বিষয়ে আপনি চর মারলেন? সাধারণ বিষয় কেন বলছেন, আমার নাম টুনি। বলটু বলতো, বর্ষাকালে সব থেকে সাহসী কাজ কোনটা? স্যার আপনার যদি দুইটা জায়গা থাকে তাহলে দুইটা একসাথে ধুয়ে দেওয়া।
বল্টু কালকে যে পড়া দিছিলাম সবগুলো শিখছ? স্যার কালকের পড়াগুলো শিখতে পারি নাই, মাফ করে দেন। কানে ধর। জি স্যার, কি বলেন, এরকম বেদবি আমি করতে পারবো না। কানে ধরবি নাকি আমি তোর কাছে আসব? না না, আপনার কষ্ট করে আসতে হবে না, আপনি এত করে বলতাছেন। ঠিক আছে, আমি নিজে আসতেছি আপনার কান ধরতে। আমার যে কেন 200 বছর আগে জন্ম হলো না। কেন, তোর কি হয়েছে? আর কোয়েন না স্যার, এত ইতিহাস মুখস্থ করতে ভাল লাগে না। স্যার বলেও কখনো ডাক্তার আর উপরওয়ালাকে রাগাবেন না। কেন? কারণ উপরওয়ালা রেগে গেলে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়, আর ডাক্তার রেগে গেলে উপরওয়ালার কাছে পাঠিয়ে দেয়। কয় ছেলে? আমার তিন ছেলে। ওরা কি কি করে? এক ছেলে মেডিকেলে পড়ালেখা করতেছে, আর আরেক ছেলে ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করতেছে। আর আরেকজন? আরেকজন চুরি করে। কি বলেন, তাহলে আপনি ওকে বাসা থেকে বের করে দেন না কেন? আরে ওর টাকা দিয়েই তো দুই ছেলের পড়ালেখার খরচ আর আমার সংসার চলতেছে। আচ্ছা বল্টু, বলতো মেয়েদের কি দেখে আমরা বুঝতে পারি ওরা মেয়ে? স্যার ওদের বড় বড়। ওই যে তুই ক্লাসের মধ্যে এসব কি কইতাছস? স্যার আপনি শুধু নেগেটিভ ভাবেন, আমি বলতাছিলাম ওদের বড় বড় চুল দেখে আমরা ওদের চিনতে পারি। কাকা আমি পরীক্ষায় এ প্লাস পাইছি। কি বল, তোমাকে তো আমি কোনোদিন পড়তেই দেখলাম না, তবুও তুমি এ প্লাস পেলে কেমনে? কাকা কয়েকদিন আগে তো আপনি বাবা হয়েছেন, আমিও তো আপনাকে কিছু করতে দেখি নাই, তবু আপনি কেমনে বাবা হইলেন? আচ্ছা বল্টু, বাংলাদেশে যে দুর্নীতি দমন কমিশন আছে ওটাকে সংক্ষেপে কি বলে? স্যার ওটাকে সংক্ষেপে দুদক বলে। আচ্ছা আমাদের দেশে যদি চোর দমন কমিশন তৈরি হয় তাহলে ওটাকে সংক্ষেপে কি বলবে? ডাক্তার কালকে আপনি আমার এই যে ব্রাশ দিলেন না, ওই ব্রাশ দিয়ে দাঁত মাজার পর আমার দাঁতের সব ময়লা উঠে গেছে। আরে মিয়া, ওই ব্রাশ দিয়ে আমার বাথরুমের কমোডের সব ময়লা দাগ উঠে গেল, আর আপনার তো শুধু দাঁত। বল্টু বলতো, আলোর কোনো ছায়া নেই, এর ইংরেজি কি? আলো হ্যাজ নো পেটিকোট। আচ্ছা আঙ্কেল, এই ডিম গুলা কি আপনার? হ্যাঁ এই ডিম গুলা আমার। ও আচ্ছা, তাহলে নেওয়া যাইবো না। কেন? আম্মু বলছে মুরগির ডিম নিতে, আপনার গোলা না। আচ্ছা বল্টু, মনে কর তোর সামনে হঠাৎ করে একটা বাঘ এসে পড়লো, তখন তুই কি করবি? স্যার আমি লাফ দিয়ে গাছে উঠে পড়বো। আচ্ছা মনে কর ওই বাঘটাও লাফ দিয়ে গাছে উঠে পড়লো, তাহলে তুই কি করবি? তাইলে আমি লাফ দিয়ে নদীতে নেমে পড়বো। আচ্ছা মনে কর বাঘটাও লাফ দিয়ে নদীতে নেমে পড়লো। দূর, স্যার আমি বুঝতেছি না আপনি কি আমার পক্ষে না ওই বাঘটার পক্ষে, আপনি দেখি আমারে মাইরেই ছাড়বেন। আচ্ছা তুমি প্রতিদিন এত ছোট ছোট ড্রেস পরে অফিসে আসো, তোমার মা কিছু বলে না? কি যে বলেন স্যার, আমার আম্মু যদি জানে তার ড্রেস পরে আমি অফিসে এসেছি তাহলে তো আমারে মাইরে ফেলবো। বল্টু দুই আর দুই যোগ করলে কত হয়? আচ্ছা তোরে আমি বুঝাই দিতেছি, মনে কর তোর মা তোরে দুইটা রুটি খাইতে দিল, তুই দুইটা রুটি খাই ফেললি, তাহলে কি থাকে? স্যার বাজি থাকে। জানোস দোস্ত, আমার ছাত্রীরে আমি যতক্ষণ প্রাইভেট পড়াই তার মা আমার পাশে বসে থাকে। কেন? পরে একদিন খোঁজ নিয়ে জানতে পারলাম যে ছাত্রীর বাবা ওনাকে ছাত্রীর মাকে একসময় প্রাইভেট পড়াইতো। আচ্ছা বল্টু বলতো, ম্যাগি নুডলস কে আবিষ্কার করেছিল? স্যার আমার মনে হয় ম্যাগি নুডলস একটা মেয়ে আবিষ্কার করেছিল। কেন? কারণ এর প্যাকেটের গায়ে 2 মিনিট লেখা থাকলেও কখনো 30 মিনিটের আগে রেডি হয় না। আচ্ছা আপনি কি ফায়ার ফাইটার থেকে বলছেন? জি স্যার, বলুন কোথায় আগুন লেগেছে? আচ্ছা আমার একটা বউ আছে আর দুইটা বাচ্চা আছে। দুঃখিত স্যার, আপনার কথা আমি বুঝতে পারলাম না। আমার একটা গার্লফ্রেন্ডও আছে, ওর একটু আগে একটা বাচ্চা হয়েছে আর ওটা আমার বউ জানিয়ে গেছে। দূর মিয়া, কোথায় আগুন লাগছে এটা বলেন। আরে এখনো এটা বুঝেন নাই, আমার সংসারে আগুন লাগছে, তাড়াতাড়ি ফায়ার ফাইটারের গাড়ি পাঠান। ভাই আপনার দোকানে কুমড়া আছে? হ্যাঁ ভাই আছে। বিচি গুলা ফালাইয়া আমারে 1 কেজি কুমড়া দেন। আপনি কি আপনার নিজের ওজন মাপার সময় এভাবেই মাপেন? জানো দোস্ত, একদিন আমার গার্লফ্রেন্ড এর মাথা ব্যথা হইতাছিল আর অনেক বমি হইতাছিল, তারপর আমি ওর মাথার ভিতরে একটা আদর করে চুমু দিছিলাম। তাহলে কি হইছে? না আমি এটা বুঝাছি না, আমার গার্লফ্রেন্ড এর যদি কোনো দিন পেটে ব্যথা আর পাতলা পায়খানা হয় তাহলে আমি কি করব? ভাই আপনার দোকানে কি সেন্ট আছে? হ্যাঁ ভাই, 500 টাকা, 200 টাকা আর 100 টাকা দামের আছে, আপনি কোনটা নেবেন? ভাই এগুলার দাম তো অনেক বেশি, আপনার কাছে কি 5 টাকা দামের সেন্ট আছে? হ্যাঁ আছে, আপনি আমার পিছনে আসেন দিতাছি। বল্টু তুই আজকে পড়া পারলি নাকি? তোরে সবার সামনে আমি প্যান্ট খুলে মারবো। স্যার পড়া তো আমি পারি নাই, তাহলে আপনি প্যান্ট খুলবেন কেন? ডাক্তার সাহেব আমার একটা প্লাস্টিকের বাল্টি ভেঙে গেছে, তাড়াতাড়ি ঠিক করে দেন তো। আপনি কি জানেন আমি কি করি? হ্যাঁ জানি, আপনি প্লাস্টিক সার্জারি করেন।